পানির ঝাপটা মুখের ওপর পড়তেই চোখ মেলে মাহিফ। মাথা ফেটে রক্ত পড়ছে, দুটো পা হাতুড়ির বাড়িতে থেতলে গেছে, ব্যথায় গোঙানি বের হচ্ছে গলা দিয়ে। সামনে হাতুড়ি হাতে দাঁড়িয়ে আছে মৌ। এই মৌকে মাহিফ চেনে না, যদি কোণাক্ষরেও মৌয়ের আসল রূপ বুঝতে পেত তবে আজ এদিন দেখতে হতো না, এত অসহায় হতো না এই তুচ্ছ নারীর সামনে। কান্নাজড়িত কণ্ঠে চেঁচিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল দেয় মৌকে সে। ভালোবাসার দোহাই দিয়ে তিরস্কার করে মৌ অবিচল ভঙ্গিতে দাঁড়িয়ে সেসব শোনে, তারপর ঘুরে দাঁড়িয়ে চলে যায় রোমের বাইরে। যখন ফিরে হাতে দুই গ্লাস ওয়াইন, মাহিফ তীক্ষ্ণ চোখে গ্লাস দুটো দেখছে। বাহাতের গ্লাসটা মাহিবের সামনে রেখে অন্যটা হাতেই রাখলো মৌ। মাহিবের দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে হাতের গ্লাসটা টেবিলের উপর রেখে হাতুড়ি তুলে নিল। মাহিব ভয়ার্থ স্বরে চেঁচাতে লাগলো, না 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 মৌ না। এই আর্ত অনুনয় মৌ শুনল না, পাগলের মতো হাতুড়ি দিয়ে আঘাত করছে মাহিবকে। শরীরের বিশেষ বিশেষ স্থান থেতলে দিয়েছে হাতুড়ির আঘাতে, রক্তে শরীর ভিজে গেছে, গলার স্বর নেমে গেছে, কথা বলতে পারছে, শরীর অসার হয়ে পড়েছে মাহিবের। মৌ ওর হাতের বাঁধন খুলে চুল মুঠ করে টেনে ধরে বলে, কিরে কুত্তার বাচ্চা, কেমন লাগছে? মেয়ে দেখলেই হুশ থাকে না, শুতে ইচ্ছে করে, তারপর মন ভরে গেলে খুন করে পথ থেকে সরিয়ে দিস। কথা বল, বলিস না কেন কথা? তোর জিব্বার টিনে ছিঁড়িয়ে ফেলবো কথা না বললে। মাহিব অসহায় চোখে আরতি জানায়। মৌ ওর মুখে বরাবর হাতুড়ি দিয়ে বাড়ি দিতেই দাঁত ভেঙে ঠোঁট কেটে রক্ত ভরে যায়। তাতেও থামে না মৌ, রক্তের নেশা পেয়েছে আজ ওর। মৌ বলে, আমি আজ নিঃস্ব, রিক্ত, সব তোর জন্য, তোর কারণে নিজের ওপরে ঘৃণা হয় আমার। তুই আমাকে ছুঁয়েছিস এই হাতে, ভাবলে কি করতে ইচ্ছে করে যে? রাগে পাগলের মতো হাঁটে মাহিবের সামনে, থেমে আবার ঝুঁকে পড়ে মাহিবের দিকে। আমার বোনকে মেরেছিস এই হাতে, তাই না? আমার বোনকে জানিস তো, আয়ুষী, মনে পড়েছে? তোর এই হাত আমি রাখবো না মাহির খান। হাতের হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে না যাওয়া অবধি হাতুড়ি চালায় মৌ, হাঁপাতে হাঁপাতে বলে, কি ভেবেছিলি, এমরোজকে আমি মারবো, তারপর আমাকে তুই মারবি, তাই না? মাহিব অজ্ঞান হয়ে গেছে, মোর হুঁশ নেই, ও বলেই চলেছে, এমরোজকে আমি মারবো না, ওর দিকে যে চোখ তুলে তাকাবে তাকেও বাঁচতে দেবো না, ও আমার, এমরোজ আমার, আমার বাবা মা আয়ুষের মৃত্যুর প্রতিশোধ নিয়ে প্রায়শ্চিত্ত করবো আমি, আর তারপর এমরোজ আমার হবে, আমার। অচেতন মাহিবকে জাগাতে ব্যর্থ হয়ে টেবিল রেখে দেওয়া ওয়াইনের গ্লাস তুলে নিল, মুখে ছুঁড়ে মারতেই মাহিব চোখ মেলল। মুখ বিকৃত করে মৌ বলে, শেষবার মদের স্বাদ গ্রহণ করে নে। গ্লাসের বাকিটুকু জোর করে মাহিবকে পান করালো। মুমূর্ষ অবস্থা মাহিবের, ওই অবস্থায় রাত্রির অর্ধেক পর্যন্ত মোর আত্মচিৎকার সহ্য করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৌ হাঁপাতে হাঁপাতে বসল মাহিবের সামনের চারে, নিজেকে আজ বড্ড অচেনা মনে হচ্ছে, যেন কোনো পিচাছি শক্তি ভর করে ওর ওপর। গলাটা শুকিয়ে আছে এতক্ষণে, মাহিবের সমান থেকে চট করে গ্লাসটা তুলে নেয়, ঢকঢক করে সেটা গলায় ঢেলে তৃপ্তির হাসি হাসে। সম্মুখে মাহিবের বিভৎস লাশটা মৌকে শান্তি দেয়, উঠে গিয়ে খাবার গরম করে প্লেট নিয়ে আবার ফিরে আসে, লাশটার দিকে চেয়ে চেয়ে খায় আর বলে, তোর মৃত্যু আরও ভয়ানক হতে পারত, কিন্তু কি আর করার, আমার যে খুব তাড়া, ইমরোজকে আমি অপেক্ষা করাতে চাই না, অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি, যা হয় হোক ইমরোজকে আমার চাই। মোর গলা জলে, পেটে অসহনীয় ব্যথা শুরু হয়, খুক খুক করে কাশে, কিছুক্ষণ পর গলা দিয়ে রক্ত বেরিয়ে আসতে দেখে হুঁশ ফেরে, চোখ ঘুরিয়ে টেবিলে রাখা গ্লাসটার দিকে তাকায়, হায় হায় করে ওঠে, এ কি করেছে হুঁশ হারিয়ে? যে গ্লাসে মাহিবের জন্য বিষ মিশিয়ে এনেছিল তাই পান করে নিল সে? মৌ ছুটে বেরোতে চায় কিন্তু সহসা পারে না, সামনে অন্ধকার হয়ে আসে, মোবাইল খুঁজতে থাকে সেটাও মেলে না, বহু কষ্টে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে। রাতের শেষাংশ, শুনশান নিরাপত্তা চতুর্দিকে, জনমানবহীন শহরের পথে কাতর হয়ে অস্পষ্টে সাহায্য যাচ্ছে, বাঁচার স্বাদটাকে মরতে দিতে চায় না, বাঁচার আকুতি জানায় শূন্যে, যে সেই আকুতি ক্রমেই ক্ষীণ হয়ে আসে চারপাশের আধারের সাথে। মুখোমুখি বসে আছে শান সামিরা, সামিরার চোখ সরছে না শানের ওপর থেকে, বারবার কপাল কুসকে আসে,
শান মনোযোগ হারাচ্ছে। চোখের সামনে ভেসে উঠছে ইমার কন্দনরত মুখচ্ছবি। এক ছুটে ইমার কাছে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু সে উপায় যে নেই। মেজাজ প্রচণ্ড খারাপ হচ্ছে। অবশেষে সামিরা গলা ছেড়ে বলল, আমার কারণে তুমি বিরক্ত হচ্ছ, তাই না শান? হ্যাঁ তাই। তোমার উচিত হয়নি কাল ড্রাঙ্ক হয়ে এখানে আসা। তুমি ভালো করে জানো আমি এসব একদম পছন্দ করি, রেগে বলল শান। সামিরা এমন একটা ভাব করল যেন সে অনুতপ্ত। এগিয়ে বসে শানের হাতটা ধরে নিচু গলায় বলল, আম সরি শান, বিশ্বাস করো। শান হাত ছাড়িয়ে দাঁড়ায়, মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, ওসব বিশ্বাসের কথা তোমার মুখে মানায় না সামিরা। মানে? চমকে উঠে দাঁড়ায় শান, নিজেকে সংযত করে তৎক্ষণাৎ কপালের এক পাশ চেপে ধরে পড়ে। তুমি তো জানো বিশ্বাস শব্দটা এখন আর এক্সিস্ট করে না আমার জন্য। ও, সবাই ইমার কারণে অযোগ্য পাছে কখনো ভালোবাসা দিতে নেই, দেখলে তো তোমার ভালোবাসা বাবার যোগ্য কেবল। সামিরার হাত শানের বুকের উপর, ঘনিষ্ঠ হয়ে দাঁড়াতেই সরে যায় শান, গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক ইউ শুড গো নাও। শানের প্রত্যাখ্যানে আহত এবং ক্রোধান্বিত হয় সামিরা। মনে মনে ইমাকে অজস্র খারাপ কথা বলে। ইমার কারণেই শানকে সে নিজের করতে পারছে না, তাও বলে হাল ছাড়ার পাত্রে সে নয়। মাথা ব্যথার ভান করে কাউচে বসে গোঙায়। আহ, শান ভ্রুকুটি করে ঘুরে দাঁড়ায়। কি হয়েছে? ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, ভমিট হবে মনে হয়। সামিরা মাথা ধরে শানের রুমে ছুটে গেল। রাগে হাত মুট করে দাঁড়িয়ে রইল শান। এখান থেকে সামিরার বমি করার শব্দ শুনতে পেল। শান বুঝে নিয়েছে গতকালের মতো আজও সামিরা এখানে থেকে যাওয়ার প্ল্যান করছে। কিন্তু শানকে সেটা রুখতে হবে, তার আগে ইমার সাথে কথা বলা প্রয়োজন। রাতে কতবার কল করেছে, অ্যান্সারই করল না। ইমার অভিমান সম্পর্কে পরিচিত শান। মনে মনে মৃদু হাসলো ইমার গাল ফোলানো মুখটা ভেবে। খারাপ লাগলো ইমা কষ্ট পাচ্ছে ভেবে। সতর্কে একবার রুমের দিকে তাকিয়ে মোবাইল নিয়ে চলে গেল গেস্ট রুমের দিকে। সকাল 8টা বাজে, অথচ ইমার ঘুম ভাঙার নাম নেই। আমেনা বেগম আশাকে নিষেধ করেছে ঘুম ভাঙাতে। বাচ্চাকে কোলে নিয়ে আশা তাই মায়ের রুমে গেছে। শান এবং নিজেদের সন্তানকে নিয়ে মিষ্টি একটা স্বপ্ন দেখছিল ইমা। হঠাৎ কোথা থেকে একটা দানবীয় নারী মূর্তি এসে ওদের বাচ্চা এবং শানকে তুলে নিয়ে যাচ্ছে। ইমা পাগলের মতো ছড়ছে, শান শান বলে চিৎকার করে বিছানায় উঠে বসে। আমেনা বেগম ছুটে আসেন ইমার পাশে বসে বলেন, দুঃস্বপ্ন দেখেছিস মা? বিন্দু বিন্দু ঘাম জমেছে ইমার কপালে, শরীর ভার ভার লাগছে, এখনো কাঁপছে সে, তাই সাথে সাথে জবাব দিতে পারলো না। ভয়ার্ত চোখে তাকিয়ে রইল আমেনা বেগমের দিকে। আমেনা বেগম মাথায় হাত রেখে বিড়বিড় করে দোয়া পড়ে ফু দিলেন, বললেন, বাদিকে থুতু দিয়ে অজু করে নে। ইমা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে এসে বসে। আমেনা বেগম গায়ে হাত বুলিয়ে বলেন, এক সময় এমন দুঃস্বপ্নও আসে, আমিও দেখতাম, ভয় নেই, আল্লাহ ভরসা। শোয়ার সময় দোয়া পড়ে শুবি ডান কাত হয়ে, মনে দুশ্চিন্তা আনিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমেনা বেগম বেরোতেই আশা হাসি মুখে রুমে ঢুকল। ইমার দিকে মোবাইল বাড়িয়ে দিয়ে বলল, তুমি কি বলো তো ইমা ভাবি, আমার ভাইয়াটা তোমার সাথে কথা বলতে না পেরে পাগল হয়ে যাচ্ছে, আর তুমি আর মেশে ঘুমোচ্ছ। ইমা মোবাইল না নিয়ে নিস্পৃহ কণ্ঠে বলে, আমি কথা বলবো না। ইমা উঠে চলে যেতে আশাপথ আগলে দাঁড়ায়। তোমাদের মান অভিমানের মধ্যে আমি নাই, এই রেখে গেলাম মোবাইল, যা খুশি হয় করো। ইমা হাতে মোবাইল গুঁজে আশা মুস্কি হেসে বেরিয়ে যায়। ইমা ওভাবেই দাঁড়িয়ে কাঁধে নিঃশব্দে। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে মোবাইল কানে ধরে বলে, শুনছি। শুনছি বলে এহসান করেছো, তোমার কাছে একটু বুদ্ধিমতির মতো আচরণ আশা করাটাই বৃথা, এত বোঝানোর পরেও তুমি একঘেয়েমি করেই যাচ্ছ। গতকাল কতবার কল করেছি জানো? না, জানবো কি করে, আমি তো বুদ্ধিমতী না, গাধি, ব্যাক্ক সব। আমার মতো মেয়েকে নিয়ে পড়ে আছেন কেন, তবে বুদ্ধিমতী কাউকে খুঁজে নিন। রাগে ফুঁসতে থাকে ইমা। শান ইমার নাক টানার শব্দ পেয়ে নিজেকে রাগ দমন করে কঠিন ব্যবহার করায় অনুতপ্ত হয়। ইমা নরম গলায় ডাকে শান, আমার নাম ধরে ডাকবেন না। আচ্ছা ডাকবো না তোমার নাম, আমার বাবুর আম্মু। আমি আপনার বাবুর আম্মু না, আমি আমার বাবুর আম্মু। আপনি অনেক খারাপ শান, অনেক খারাপ। আপনার একটু কষ্ট হলো না ওভাবে চলে যেতে? সারা রাত আমি ঘুমোতে পারিনি, এক পৃথিবী শূন্যতা ঘিরে ধরেছে আমায়, আমার কত কষ্ট হচ্ছে জানেন আপনি।
আমার বুঝি হচ্ছে না? আমিও কি গত রাতে ঘুমিয়েছি? স্বামীরা নেশা করে সারা রাত বাসায় ছিল, তার মধ্যে তোমাকে আমি একটার পর একটা কল করেছি, কিন্তু তুমি তো নিজের কষ্ট ছাড়া আর কিছুই দেখতে পাও না। আচ্ছা বাদ দাও এসব, আমারই ভুল। এখন বলো খেয়েছো সকালে? না না, কটা বাজে ইমা? আমি তোমাকে কি বলে এসেছিলাম বলো। চেঁচিয়ে ওঠে সাদ। ইমা নিচু গলায় বলে, মাত্র ঘুম থেকে উঠলাম, এখনই যাচ্ছি। আমি কি করলে কথা শুনবে তুমি? বারবার বলেছি অনিয়ম করবে না, তবুও করছো। হতাশ শোনায় শানের গলা। ইমা বলে, সরি, আর হবে না এমন। শান চুপ করে আছে। ইমা আহ্লাদিত স্বরে বলে, বললাম তো সরি। কি? তোমার সরি চায়না মালের মতো সহজলভ্য কিন্তু স্থায়িত্বকম। ওই সরি তোমার কাছেই রাখো, আমার লাগবে না, যাও খেয়ে নাও। খেয়ে আসলে কল করবেন তো? পারবো না। ওপাশে ইমার নীরবতায় শান বলে ওঠে, পারবো না মানে স্বামীরা এখনো বাসায়, ও গেলেই আমি চলে আসব, তারপর তোমার কি করি শুধু দেখবে। ওই শয়তান ছেড়ে এখনো আপনার বাসায় কি করে? হ্যাঁ, লাঠি দিয়ে বের করে দেয় নয় কে? তোমার অপেক্ষায় বসে আছি তো, আসো আর লাঠি দিয়ে বের করে দিয়ে যাও ওকে। সত্যি আসবো আমি? বেশি না, জাস্ট একটা থাপ্পড় দিব, যাও খেয়ে নাও। কাশটা তুই জীবনেও ভালো হবি না, স্বামীরাকে কোলে করে বসে থাকার আমি। ইমা, শান ধমকে উঠতেই ইমা ভেঙচি কেটে কল কাটে। মুসকি মুসকি হেসে বেরিয়ে যায় ডাইনিংয়ের দিকে। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, খাবার সামনে নিয়ে মনে পড়ল শান খেয়েছে কি। ইমার খাওয়া হলো না ভালো মতো সেই চিন্তায়। ইমরু সকালে বাসায় ফিরে নে, সোজা অফিসে এসে ফ্রেশ হয়ে চা নাস্তা অর্ডার করে, সবে চায়ের চুমুক দেবে। এমন সময় ইমার্জেন্সি কল আসে, মাহিফ খানের বিভৎস লাশ পাওয়া গেছে। মাহিফ খানের বাসা থেকে কয়েক মিটারের দূরত্বে রাস্তার উপর পাওয়া গেছে একটি মেয়ের লাশ। ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় তার মৃত্যু ঘটেছে। ইমরু চা নাস্তা ফেলে ছুটে যায় ঘটনাস্থলে, যা ভেবে সারা রাস্তা ভয় পেয়েছে তাই হয়েছে। রাস্তার উপর মৌয়ের নিথর দেহখানি দেখে ইমরোজ পাথর হয়ে গেল, দুচোখ ভরে ছলছল। এক পা করে হাঁটু মুড়িয়ে বসলো মৌয়ের লাশের পাশে, দুহাতে মোর মুখটা তুলে চিৎকার করে কাঁদতে কাঁদতে বল, আমি তোমাকে ভালোবাসি মৌ, তোমার সবটা জানার পরও আমি নিজের মনকে তোমার কাছ থেকে ফেরাতে পারিনি। কেন এমন হলো আমার সাথে? কেন করলে তুমি? কেন করলে এমন তুমি? আমার মন ভেঙে কি সুখ পেলে মৌ? বলো মৌ, কথা বলো, আমাকে ছেড়ে যেতে পারো না তুমি। এই মৌ স্যার, কনস্টেবলের ডাকে সম্বিত ফিরে ইমরোজের। আগের জায়গায় দাঁড়িয়ে আছে সে। চার পাঁচ হাত দূরত্বে পড়ে থাকা মোয়ের শরীর সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। কনস্টেবল ইমরোজের চোখে জল দেখে বলল, আপনি কি চেনেন মেয়েটাকে? না। ইমরোজ এক পলক সাদা কাপড়ে ঢাকা মোর লাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে মাহিবের অ্যাপার্টমেন্টের দিকে দ্রুত পদে এগিয়ে গেল। বুকের ভেতর ভাঙচুর হচ্ছে, শরীর অসারসার বোধ করছে, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ ভাঙবে তবু মস্কাবে না সে। আজ নিজেকেই অভিশপ্ত করে, কেন সেদিন মৌকে দেখেছিল, কেন নিয়ে এসেছিল বাসায়, কেনই বা এই ভালোবাসার জন্ম হলো, এত কেনর জবাব শূন্য। একরাশ অবসাদ মনে ব্যালকনিতে বসে আছে ইমরোজ, একদৃষ্টিতে চেয়ে আছে শূন্যে। সামনে রাখা কাপের চা ঠান্ডা হয়েছে বহুক্ষণ আগে, সেটাই আনমনে ঠোঁটের আগায় নিয়ে চুমুক দিতেই হুঁশ ফেরে। বিষাদে ভরে ওঠে চোখ মুখ, মনে হয় সমস্ত পৃথিবীটাকে বিষাদে আচ্ছন্ন। ওভাবে কাপটা হাতে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে ডাইনিংয়ে ফিরে আসলো। চায়ের কাপটা রাখতেই পাশে এসে দাঁড়ালো ইমা, আজও চা ঠান্ডা হয়ে গেল। ইমরোজ লজ্জিত চেহারায় মুখ নামিয়ে নেয়। ইমা ওর মুখের দিকে তাকিয়ে প্রসঙ্গ পাল্টে ফেলে, বিষণ্ন মুখে বলে, আপনার বন্ধু আমাকে গতকালও কল করেনি ইমরোজ ভাই। তাই নাকি? আচ্ছা আমি দেখছি। ইমরোজ চট করে পকেট থেকে মোবাইলটা বের করে শানকে কল করলো। কয়েকবার রিসিভ হতেই ওপাশে নারী কণ্ঠ শুনতে পেল, ইমা ইমরোজ। ইমার চোখে যেন আগুন বের হচ্ছে তাতেই ইমরোজ সংকোচে দৃষ্টি সরিয়ে বলল, কে বলছেন? সামিরা। স্বাভাবিক কণ্ঠস্বর সামিরার, পাশ থেকে শানের অস্পষ্ট গলার শব্দ শোনা যাচ্ছে, যেন কাউকে ধমকাচ্ছে সে। ইমার মধ্যে অস্থিরতা লক্ষ্য করে ইমরোজ বলে, সামিরা আমি ইমরোজ বলছি, শানকে মোবাইলটা দিন। সরি ইমরোজ, শান এই মুহূর্তে ব্যস্ত আছে,
আমাকে বলেছে কেউ কল করলে কেটে দিতে। বাট সামিরা, সামিরা কল কেটে দেয়। ফর্সা চেহারা রাগে লাল হয়ে গেছে সামিরার। ইমরোজ বোঝাতে গেলে হাত উঠিয়ে বলে, বোঝাতে আসবেন না, ধৈর্য ধৈর্য, এই তো এটাই এখন আমার একমাত্র কাজ। আপনার বন্ধু যা ইচ্ছে হয় করুক, আমি ধৈর্য ধরবো, ঠিক আছে না ইমরোজ ভাই? শেষ কথাটা বলতেই গলা ধরে আসে ইমার। তাড়াতাড়ি চলে যায় রোমে। ইমরোজ কি করবে বুঝতে পারে না। রোমে ফিরে এলো ভাবতে ভাবতে। অনেক ভেবে স্থির করলো শানের সাথে দেখা করবে। কত দূর কি এগুলো সাক্ষাতে জানবে। আলমারি থেকে শার্ট বের করতেই চিঠিটা চোখে পড়ল। কাপড়ের ভাঁজের এক কোণে পড়ে আছে সেটা। কয়েক মাস পেরিয়ে গেলেও মৌকে ভোলেনি ইমরোজ। কিছু মানুষ জীবনে আসে যাদের সহজে ভোলা যায় না, মৌকেও তেমনই। ইমরোজের বাসার বিয়ের তোড়জোড় চলছে, পাত্রি আগের জনই। ইমরোজ অনিচ্ছা মনে সব মেনে নিয়েছে, বাবা মায়ের খুশির উপরে কিছু নেই। চিঠিটা হাতে নেয়, এই কমাসে কতবার পড়া হয়েছে তার হিসেব নেই। আজ আবার পড়লো চিঠিটা, গোটা গোটা অক্ষরে লিখেছে কীভাবে ওর বোন উচ্চবিলাসী জীবনযাপনে লোভে অল্প বয়সে ঢাকা আসে, ফাঁদে পড়ে বার ডান্সার হয়, তারপরে মাহিবের সাথে পরিচয়, মাহিবের প্রলোভনে পড়ে সম্পর্কে জড়ায়, অন্তঃসত্ত্বা হয়, এক সময় মাহিবের মন উঠে যায়, মেরে ফেলে ওর বোনকে, এলাকায় দুর্নাম রটিয়ে দেয়, ওর বাবা মা লজ্জায় অপমানে আত্মহত্যা করে, বেঁচে থাকা তো কেবল মৌ, চোখের সামনে সব শেষ হতে দেখে আগুন জ্বলে ওর মধ্যে, সেই আগুনে নিজের পবিত্র সত্তাকে পুড়িয়ে এই শহরে ফেরে, মাহিবের সম্পর্কে খবরাখবর নেয়, বার ডান্সার হয়ে মাহিবের বিছানার সঙ্গী অতপর বিশ্বস্ত সহচরী, কেউ জানে না শামীমকে পুলিশ ধরিয়ে দেওয়ার পিছনে মৌয়ের হাত ছিল। মৌ জানত মাহিবের ক্ষমতা, দাপট অপকর্মের ডান হাত এই শামীম। পিতার মৃত্যুর পর মাহিব আরও উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, মঈন খানের দাপটে গড়া অপরাধের শক্তি তার মৃত্যুর পর ক্ষীণ হয়ে যায়। এখন আর শান নেই, আর না মঈন খান। ভয় পাবার মতো আছে তো তাহলে মাহিব, সে তো নেশা নারীতে ডুবে থাকা এক নরবিজাস, সেই দুর্বলতার সুযোগ নিয়েছিল মৌ। ইতিহাস সাক্ষী, লোভ লালসা কখনো কাউকে ছেড়ে দেয়নি, নিয়ে ডুবেছে। মাহিবেরও পরিণতি শেষমেশ তেমনই হয়েছে, নারী ওর সর্বনাশের কারণ হয়েছে। পঙ্গু মাহিবকে একা বাসায় তীরে তীরে মারে মৌ। তার আগে অবশ্য মাত্রারতিরিক্ত চেতনানাশক সেবন করিয়ে নিয়েছিল মাহিবকে, তাই তো সহজে কাবু করতে পেরেছে মৌ। একদিন ওকে যারা ভালোবাসত তাদের মাহিব নিজ হাতে শেষ করেছিল। সময়ের পরিক্রমায় সেই ঘটনারই পুনরাবৃত্তি হয় উল্টোভাবে। ভালোবাসায় ধোকা খেলে কেমন লাগে সেই সময় বুঝেছে মাহিব। চোখের জলে হৃদয় ভাঙার ব্যথা ধুয়েছে। জীবন সবাইকে পূর্ণতা দেয় না, দ্বিতীয়বার সুযোগও সবসময় পায় না। যে বিষ একটু একটু করে দেহে ধারণ করেছিল মৌ, তাই সব গ্রাস করল শেষে। শানের দেখা পায়নি ইমরোজ, দারোয়ান বলেছে গত পরশু থেকে সে বাসায় ফিরেনি। ইমরোজের এবার চিন্তা হতে লাগলো, ওর পরামর্শে শান এই রিস্ক নিয়েছে। সামিরাকে দিয়ে সত্যিটা কনফেস করাতে না পারলে শানকে অ্যারেস্ট করবে পুলিশ। ইমরোজ জানে শান পারবে, তবুও কেন যেন সামিরাকে নিয়ে ওর ভয় হয়। এই মেয়েটা সাংঘাতিক রকমের দ্রুত, খুনাক্ষরেও যদি কিছু বুঝতে পারে তবে শানকে ও মারার চেষ্টা করবে। বন্ধুর জন্য চিন্তা হতে লাগলো, এদিক ওদিক ঘুরে থানায় ফিরে গেল। পৌঁছাতেই মা কল করে জানালো আগামী সপ্তাহে ওর আকুদের ডেট ফিক্সড করেছে, ঠিক তার এক মাস পর বিয়ে। ইমরোজ হুম ছাড়া আর কোনো কথাই বলল না। আমিনা বেগম হতাশ অঞ্চলের উদাসীনতায়, তবে তার বিশ্বাস বিয়ের পর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। রাত্রি মেয়েটা কাদা মাটিতে গড়া, ইমরোজের এমন ব্যবহারের পরও মেয়েটি কোনো অভিযোগ করেনি। আজকালকার মেয়েদের মতো হলে তো মুখের উপর না করে দিত। যাক, মনের মতো বউ পেয়ে আমিনা বেগম খুশি। আকদের তারিখ যত এগিয়ে আসছে রাত্রির মনের অস্থিরতা ততই বাড়ছে। বাবা মাকে সে সাহস করে বলতেও পারছে না এই ছেলেকে ওর ভালো লাগেনি, এমন রূঢ় ব্যবহার করা ছেলের সাথে সারা জীবন কী করে কাটাবে। রাত্রি শুধু কান্না পায়, বোবা প্রাণীর মতো নিজেকে অসহায় ভাবে ও। বাবাকে খুব ভয় রাত্রির, বাবার কথার উপর কথা তো দূর, বাবার চোখে চোখ রাখতেও ভয় পায়। এমনিতেও ওই ঘটনায় বাবা রাগারাগি করেছে, সাবধান করেছে বিয়ের আগে যেন কোনো কথাই না বলে রাত্রি। রাত্রির বয়ে গেছে কথা বলতে ওই রুড়োভাষী লোকটার সাথে। রাগ হয় ইমরোজের উপর ওর,
মনে মনে ভেবে নিয়েছে বিয়ের পর কোনো কথাই বলবে না, যদি লোকটা ধরে নেয় ও বোবা তবে তাই। গায়ে পড়া মেয়ে মানুষ বলেছে তো, বেশ রাত্রে বুঝিয়ে দেবে আসলে সে কি। দুদিন বাদে রাত আনুমানিক একটার দিকে শানের দরজায় কলিং বেল বেজে ওঠে। কপালে হাত রেখে কাউচে আধশোয়া হয়েছিল শান, একটু আগেই ফিরেছে। সারাদিন সামিরাকে নিয়ে ঘুরতে হয়েছে এখানে ওখানে, ক্লান্ত সরে তাই তাড়াতাড়ি অবসন্ন হয়ে পড়ে। কলিং বেলের আওয়াজেও ওঠে না, বিরক্ত হয়, ভাবে আবার বুঝি সামিরা এসেছে। শান কানে হাত দিয়ে বসে থাকে না, থামছেই না, বরং দরজায় ধুমধাম লাথি থাপ্পড় পড়ার আওয়াজ শুনতে পেল কান থেকে হাত সরাতে। সামিরা এটা কখনো করবে না, তাহলে কে? ইমা, শানের সকল ক্লান্তি নিমিশে দূর হয়ে যায়। ছুটে গিয়ে দরজা খুলতেই আগাগোড়া কালো বরখায় আবৃত ইমাকে চিনতে ওর কষ্ট হয় না। এই কমাসে গত চার দিনই গেছে ইমার সাথে দেখা, তো দূরের কথা, বলারও অবসর পায়নি। ইমা শানকে ঠেলে ভেতরে ঢোকে, শান দরজা লাগিয়ে ঘুরে দাঁড়িয়ে বিস্ময় প্রকাশ করে। এত রাতে তুমি এখানে? ইমা কোনো কথা বলে না, চুপচাপ গিয়ে বসে কাউচে, হাঁপাচ্ছে সে। শান পাশে বসতেই বাড়ন্ত পেটটা ধরে উঠে দাঁড়ায় ইমা। শান খেয়াল করে ইমার হাত কাঁপছে, চোখ বড় বড় করে ইমার মুখোমুখি দাঁড়ায়। ইমার মেকআপ খুলে ফেলতে চোখে পড়ে কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা ওর মুখের। সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে মাথায় হাত বুলায় শান। আমাকে মাফ করে দাও প্লিজ, আমি একটু সময় পাইনি। আমি পানি খাবো শান, খারাপ লাগছে আমার। ইমার শরীর কাঁপছে থরথর করে, একা এই অবস্থায় এখানে এসে কয়েক মিনিট ধরে দরজায় ধুমধাম লাথি থাপ্পড় দিয়ে ক্লান্ত ইমা ভয় পেয়েছে খুব। শানুর গা থেকে বরখা খুলে বাতাসে বসায়, পানি এনে নিজ হাতে পান করিয়ে চোখ মুছে দেয়। মৃদু ধমকে বলে, এভাবে আসতে কে বলেছে তোমাকে? বিশ্বাস নেই আমার উপর, তাই তো? ইমা ছলছল চোখে তাকিয়ে আচমকা দু হাতে জড়িয়ে ধরে শানকে, ফুপিয়ে কেঁদে ওঠে। আমার খুব কষ্ট হচ্ছিল, বিশ্বাস করুন, আপনার খোঁজ না পেয়ে পাগল হয়ে যাচ্ছিলাম আমি, তাই আর থাকতে পারিনি। মুখ তুলে শানের ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরে বলে, দেখুন না কি অবস্থা, আপনাকে না দেখতে পেয়ে মরে যাচ্ছিলাম মনে হচ্ছিল আমার। সত্যি ইমার বুক ধুকপুক করছে খুব, ক্রমাগত হাঁপাচ্ছে। কি বলবো, সব কিছুই হবে না তোমার। ইমাকে বুকে টেনে নেয় শান, সে রাতটা ওদের একসঙ্গেই কাটে। পরদিন সামিরাকে বহু কষ্টে বোঝায় সে আশু দেওয়া গেছে। সামিরা বিশ্বাস করিল কি না জানে না, তবে কল কেটে দিয়েছে। ইমাকে নিজের কাছে পেয়ে শান প্রাণবন্ত। ইমার শরীর আজকাল ভালো যাচ্ছে না, প্রেগনেন্সির শেষ দিকে লক্ষণ দেখা দিয়েছে, ক্লান্ত হয়ে পড়ছে খুব তাড়াতাড়ি। শানের ইচ্ছে হয় সর্বক্ষণ ইমার পাশে পাশে থাকার, এই সময়টাকে আরও স্মরণীয় করে রাখার, কিন্তু পারছে না ভেবে খারাপ লাগলো। ইমা যা খেতে চেয়েছে শান নিজ হাতেই তৈরি করেছে আজ। পাশে শুয়ে বসে দিনটা খুব ভালোভাবে কাটে ওদের। সন্ধ্যায় ব্যালকনিতে গিয়ে বসে সেই দোলনার ওপর নতুন করে অনুভব করে সেই রোমান্টিক সকাল। রাতে শানের বুকে মাথা রেখে শান্তির ঘুম নামে ইমার চোখে, মাথার পাশে জানালা দিয়ে রাতের আকাশ দেখা যায়। চাঁদ উঠেছে, গোল থালার মতো একখানা চাঁদ, যার আলো ঠিকরে পড়ছে এসে ইমার মুখের ওপর। শান সূক্ষ্ম দৃষ্টিতে ইমাকে দেখতে লাগলো, কতটা দুশ্চিন্তায় না কাটছে সময়, অথচ এই সময়টাকে দুশ্চিন্তা মুক্ত থাকার কথা ইমার। নিজের উপর প্রচণ্ড রাগ জন্মে, ইমার জীবনে এত দুর্ভোগ সব ওরই কারণে। কবে সুখী করবে ইমাকে, কবে স্বস্তিতে বসবাস করতে পারবে একসাথে? দীর্ঘশ্বাস ছাড়ে শান, ইমার মুখ দেখে দেখে রাত গভীর হলো, ঘুমাতে মন চাইছে না ওর, হতাশা ঘিরে ধরেছে। তার মধ্যে মন বলছে ইমার মুখটা দেখে দেখে রাত্রি ভোর হোক। একসময় নিরাশার মেঘ সরে দুষ্ট বুদ্ধির উদয় হয় শানের মনে, ঠোঁট সরু করে ফো দেয় ইমার চিবুক থেকে, আস্তে আস্তে সেটা উপরে ওঠে। ঘুমের মধ্যেই শিহরিত হয় ইমা, ঠোঁট নড়ে ওঠে, চোখের পাতা কাঁপে, অস্পষ্টে বিড়বিড় করে। শান ঘুমোতে দিন না। মুখটা ইমার কানের কাছে এনে আলতো চুমু দিয়ে ধীরে ধীরে গ্রীবা দেশে নামে, ইমার ঘুম ভেঙে যায়। শানের চোখ মুঠ করে ধরে ঘুম জড়ানো চোখে তাকায়, কিছুক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে মুস্কি হাসে ওরা। দুজন দুজনকে এমনভাবে জড়িয়ে ধরে যেমন করে স্বর্ণলতা বৃক্ষ গুলমকে। ভোরের আলো পৃথিবীর বুকে পড়ার আগে শান বিছানা ছাড়ে, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে জরুরি কাজে, যাওয়ার পূর্বে চিরকুট রেখে যায়। শান যখন ফিরে তখন সকাল,
ইমার পছন্দের নাস্তা কিনে বাসায় ফিরে। নাস্তা টেবিলের ওপর রেখে ইমাকে ডাকে, একবার দুবার, এমন করে আরও কয়েকবার ডাকে। ইমার সারা শব্দ না পেয়ে রুমে ঢুকে দেখে রুমটা সাজানো গোছানো। পুরো ঘর খুঁজেও ইমাকে পেল না। টেনশন হতে লাগলো শানের। ইমরুজকে কল করে জানতে পেল ইমা মামার বাসায় গেছে। শান চিন্তামুক্ত হলো কিছুটা, তবুও মনে সংশয় রয়ে গেল। ইমা হঠাৎ করে কেন চলে গেল এখান থেকে? ইমরুজকে জানাতে পারলো তবে তাকে কেন নয়? মনটা অশান্ত হয়ে উঠল কেন যেন। পুরো ঘরময় সব কিছু স্বাভাবিক, সন্দেহের কিছুই চোখে পড়ল না। শানের ভাবনা ছেদ হয় সামিরার কল পেয়ে। সামিরার ব্যবহারে স্পষ্ট শানের প্ল্যান কাজ করছে। আজকালের মধ্যেই একটা উপায় বের করে সামিরার মুখ দিয়ে সব কথা ওকলাতে হবে। মাহিব তো মরে বেঁচেছে, সামিরাকে শান ছাড়বে না, এরার মৃত্যুর জন্য দায়ী। গত 4 বছর যে কষ্ট বয়ে বেরিয়েছে সে তারও কারণই এই সামিরা। ওকে জেলে না পাঠালে শানকে জেলে যেতে হবে। আগের শান হলে এসবের পরোয়া করবে না, কিন্তু এই শান সুন্দর স্বাধীন সম্মানের জীবন আশা করে, এজন্যই এই কষ্ট সে মেনে নিচ্ছে। শান তৈরি হয়ে বেরিয়ে গেল সামিরার বাসার উদ্দেশ্যে। সেখানে গিয়ে অবাক হলো, কিছুটা সন্দেহ হচ্ছে ওর কেন যেন। সামিরা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে, ওর সাথে বসে এক গ্লাস পানি খেতে ইচ্ছুক নয় শান। সেখানে এত কিছু, এদিকে সামিরাকে আপাতত নারাজ করা চলবে না, অনিচ্ছায় সামান্য খেলা। আজ বেশ আনন্দিত মনে হলো সামিরাকে। শানকে সিরিয়াস করার চেষ্টাও সে করে কয়েকবার। সামান্য ড্রিঙ্ক করলো খেতে খেতে সামিরা, তারপর এলো সেই কাঙ্ক্ষিত ক্ষণ। নেশার ঝোঁকে সব বলতে লাগলো সামিরা। প্ল্যান মাফিক সেসব মোবাইলে রেকর্ড করতে ভুলো না শান। সামিরা অচেতন হতেই বেরিয়ে এলো সেখান থেকে। শানের মুখে বিজয়ের হাসি, এত সহজে সাফল্য আসলো ভাবতে কেমন যেন অনুভূতি হলো। মাথা থেকে সকল চিন্তা সংশয় সন্দেহ ছেড়ে ফেলে এক প্রস্থ হাসল। সে জানে না এই হাসির স্থায়ী স্বল্প সময়ের জন্য। শান সোজা চলে এলো ইমরুজের থানায়। সামিরার কনফেশন রেকর্ড ইমরুজের হাতে তুলে দিয়ে হাত ছেড়ে বলল, এখন আমি ইমাকে নিয়ে সোজা আশুলিয়া চলে যাব, তারপর আর কোনো বাধা আমাদের আলাদা করতে পারবে না। চল আমিও তোর সাথে যাই ভাবিকে আনতে, তার আগে হাতের কাজটা শেষ করে নেই, দাঁড়া। ইমরুজ হাতের কাজ কমপ্লিট করে শানের গাড়িতে চড়ে বসল। আগামীকাল রেকর্ডটা সিনিয়র অফিসারের কাছে দিয়ে তবেই শান্তি আমার। শান মুস্কি হাসি দিল ইমরুজের দিকে চেয়ে। মনটা ভীষণ ভালো এই মুহূর্তে ওর। গাড়ি স্টার্ট দিতেই ইমরুজের মোবাইলে কল আসে, মা কল করেছে। আমেনা বেগম ইমাকে নিয়ে চিন্তিত। গত পরশু রাত থেকে ইমার কোনো খোঁজ না পেয়ে শেষমেশ ছেলেকে জানাতে বাধ্য হলেন। ইমরুজ চমকে ওঠে। গত পরশু রাত থেকে মানে কি মা? তুমি তো বললে ভাবি গতকাল তার মামার বাড়ি গিয়েছে। আসলে ইমাই আমাকে এমনটা বলেছিল। একটু আগে আশা বলল ইমাকে নাকি বিড়বিড় করতে শুনেছিল সে শানের ফ্ল্যাটে যাবে। আশা নিষেধ করলেও ইমা শোনেনি। কেমন বেকল মেয়ে পেটে ধরেছি বোঝো, এতক্ষণে এসব বলল আমাকে। আমার চিন্তা হচ্ছে ওর জন্য। শানকে একটু কল করে জিজ্ঞাসা করো তো বাপ। গাড়ি থামিয়েছে আগেই শান। কল কেটে ইমরুজ শানের দিকে ফিরে তাকায়। শান অস্বাভাবিকভাবে ঘামছে। হৃৎপিণ্ডটা মনে হলো সজোরে চেপে ধরেছে কেউ ওর। হাড়ে হাড়ে ব্যথা অনুভব করছে। কিছু সময়ের জন্য নরনচরণ ভুলে গেল। ইমরুজ প্রশ্ন করলেও জবাব দিল না। মাথার উপর আকাশ ভেঙে পড়েছে যেন শানের। গাড়ি স্টার্ট দিয়ে ছুটে আসে নিজের অ্যাপার্টমেন্টে। তন্নতন্ন করে খুঁজেও ইমাকে পায় না ওরা। শক্তি সাহস হারিয়ে মাটিতে বসে পড়ে। চোখের কোণে জল বাড়ে, কণ্ঠ রোধ হয়ে আসে হাজারটা দুশ্চিন্তায়। কিছু বলতেও পারে না, ভাবতেও পারে না শান। ওই অবস্থায় হঠাৎ আশার সঞ্চার হয় ইমরুজের কথায়। ওরা বেরিয়ে পড়ে ইমার মামার বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে ইমরুজ নুসরাতকে কল করে। নুসরাত জানায় ইমা গত 4 বছরের মধ্যে এখানে একবারও আসেনি। গাড়ি ব্রেক ফেল হয় সে কথা শান শুনতেই। ইমরুজ সামান্য আঘাত পেলেও শান বেশ আহত হয়, সেখানে অচেতন হয়ে পড়ে থাকে সে। দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়। ইমরুজ ওই অবস্থায় যথাসাধ্য চেষ্টা চালায় ইমাকে খুঁজে বের করার, কিন্তু কোথাও তার খোঁজ মেলে না। একটা মানুষ হঠাৎ যেন হারিয়ে গেল হাওয়ার মতো। বাহিরে ঝড়, ভেতরে যে কম তা নয়। আকাশ কালো মেঘে ঢেকে গেছে, এলোমেলো বাতাসে চারপাশটা ধুলোময়। গাছে শাঁখে শাঁখে লেগেছে ঝড়ো হাওয়ার তাল। রাস্তার মানুষ আছে তবে গতি নেই তাদের চলার।
সম্মুখে অতর্কিতে ধেয়ে আসা প্রবল বাতাসে উপেক্ষা করার মতো বোকা তারা নয়। নিরাপদ স্থানে তাই ঠাঁই নিয়েছে। সেই সচেতন মানুষগুলোর দৃষ্টি পাগল প্রায় ছোটাছুটি করা এক মানুষের দিকে। রাস্তার হাঁটু সমান পানির নিচে গাড়ি আটকে যাওয়ায় বেচারা আহত শরীর নিয়ে গাড়ি ঠেলছে। একাধে কিছুতেই গাড়ি নাড়াতে পারল না দেখে বৃষ্টির জলে ভিজে এদিক ওদিক সাহায্যের জন্য তাকায়। উৎসুক জনতা সেটা বুঝেও চুপ করে রইল। তবে কেউ কেউ দয়া পরবশ হয়ে বলল,